18 বছরে জীবন অতিষ্ঠ ভালোবাসা নিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আজকে সম্পূর্ণ একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ব্লগের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা কার্ড, ইনভিটেশন কার্ড। তো এই কার্ডটা নিয়েই আজকে আসলে আমার ব্লগটা। কার্ডের বিস্তারিত অবশ্যই আপনারা শুনতে পারবেন এবং দেখতে পারবেন, বুঝতে পারবেন যদি সারাক্ষণ ব্লগের সাথে থাকেন। তো চলুন ব্লগটা শুরু করছি। এই কার্ডটা কিসের বাবা? বিয়ের। কার বিয়ের কার্ড? আমার বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ। কার বিয়ের কার্ড বলো? দেখো দেখো, আমার আম্মু। হ্যাঁ, তোমার আর আমার আম্মু। আমাদেরকে দাওয়াত দিছিল, আপনি দাওয়াত দিয়েছেন? হ্যাঁ। তোমাকে দাওয়াত দিছিল? কে দাওয়াত দিছিল? তখন দিহান ভাই আসে। বন্ধুরা, আসলে আজকে 16 ডিসেম্বর একটা বিশেষ দিন জাতির জন্য, প্লাস আমার জীবনের জন্য। কারণ 2004 সালের এই দিনে, অর্থাৎ 16 ডিসেম্বরে বিবাহবন্ধন আবদ্ধ হয়েছিলাম একজন ভদ্র মহিলার সাথে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এখনও কন্টিনিউ করতেছি। আপনারা দোয়া করবেন যেন আমৃত্যু কন্টিনিউটা হয় আর কি, কন্টিনিউ করতে পারি আমৃত্যু, এই দোয়াটা করবো। তো এই উপলক্ষেই বাসায় খুব ছোট আকারে, মানে বাইরের কেউ না, বাসায় ছোট আকারে জাস্ট একটা কেক কাটবো। আর এই যে আমার মেয়ে, সবসময় তো আমার প্রোগ্রামে থাকে, আমার বাসার লোকজন, জাকির এবং আলম, ভাগনিজা ভাই আলম ভাই। তো ওনারা আসছেন, উইশ করছেন, সকাল সকালে উইশ করছেন। আসলে একরকম ভুলেই গেছিলাম যে আজকে এমন একটা দিন, একটু পেরেশানিতে ছিলাম যার কারণে আসলে ভুলে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, তারপরেও দিন শেষে এই ছোট হলেও আমরা মানে একটা সেলিব্রেশন করতেছি খুবই ছোট আকারে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে ড্রেস। ড্রেস বলতে জাস্ট একটা পাঞ্জাবি, হাতের একটু কাজ করা এই পাঞ্জাবিটা পরলাম আজকে বিশেষ দিন উপলক্ষে। তো এটার সাথে ম্যাচিং করে একই রকম কাজ করা আপনার ভাবিরও একটা শাড়ি করা হয়েছে। তো সেই শাড়িটাও পরবে, অবশ্যই সেটাও আপনাদের দেখাবো। আর এই বিয়ের কার্ডটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, এটাতে কি লেখা ছিল। আচ্ছা, 2024 না 2004? অবু 2004। তো এই কার্ডটাতে যে লেখা আছে, আমি আপনাদেরকে একটু কার্ডটা পড়ে শোনাবো। যে কার্ডটা, জাস্ট কার্ডটা দেখাচ্ছি আপনাদের। Thank you.
আসলে এই কারটা অনেক দিন ধরেই, এই কারটা অনেক বছর ধরে আসলে যত্ন করে রাখা, জানি না কতদিন থাকবে। তো ভালো লাগতেছে কাজটা, কারটা দেখার পরে একটা অন্যরকম মানে ফিল হচ্ছে যে অনেক ভালো লাগা কাজ করতেছে এর সাথে। আজকে আয়োজনের মধ্যে শুধু এই কেক আর কিছুই না। আরে বলো না করে কিছু ছবি দেখতেছি ছুরি দেখ।